হ্যালো এভরিওয়ান, আর একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে এলাম। এটাও খুব ছোট্ট একটা ব্লগ, তো সবাই প্লিজ দেখো। বিকেলবেলা যে বেরিয়ে পড়েছি পড়েশোনাতে, আমাদের বাড়ি থেকে পড়াশোনা একদম কাছে। তার আগে বলো সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো, বৃষ্টির মাঝখানে ভাবলাম বেরিয়ে আসি, তার সঙ্গে একটা পার্টনার ছিল, অবশ্যই চলো চলো পায়ে পায়ে চলে গেলাম। তারপরে এখান থেকে বৃষ্টিটা বেড়ে যায়, দৌড়ে দৌড়ে যাই মন্দিরের ভেতরে, গিয়ে দেখছি সবাই বৃষ্টির মধ্যে ঘরে দাঁড়িয়ে আছে। তারপর বৃষ্টিটা কমতে সবাই আবার সবার মতন ছড়িয়ে পড়েছে। তো এই সামনে পুকুরটা, এখানে আগে খাবার টাবার দেওয়া হতো, মাছ খেতো, কিন্তু এখন পুরোটা নিষিদ্ধ করে দিয়ে আছে। এখানে জলটা পড়ছে বলে মাছগুলো যেন আনন্দ পাচ্ছে। এই মাছগুলো ঠিক কি নাম আমি জানি না, জল পড়ছে। ওইখানে আরও বেশ কয়েকটা চলে আসে, পরে ভিডিওতে ঠিক আমার আসছে না। তারপর আবার বৃষ্টি আসে, আবার একটু বসি, তারপরে পুরোটা একটু ঘুরি। বিকেলবেলাটা এখানটা অনেক মানুষ আসে ঘুরতে আসে। এখানে মোট চারটে মন্দির আছে, চারটে মন্দিরের মধ্যে এটা দিয়ে সবচেয়ে বেশি ভিড় হয়, এটা হলো শীতলনাথজির মন্দির। দাঁড়া দাঁড়া আরেকটা কথা বলে দিই, যারা যারা জানো না, আমার চ্যানেলে অলরেডি আপলোড আছে চারটে মন্দিরের ভিডিও, কোনটা কি নাম, তো তোমরা যারা ইচ্ছুক তারা গিয়ে প্লিজ ডেসক্রিপশন বক্সে চেক করো। আর ভালো লাগলে অবশ্যই তা জানিও। এখানটায় ফুল প্রথমে দেখতে পাইনি, দূর থেকে ফুটেছে, তারপর গিয়ে দেখছি সাদা শালুক ফুল ফুটেছে, তার পাশে একটা পিঙ্ক কালারেরও ফুটেছিল, কিন্তু ওটা ভিডিও তো আর করা হয়নি, মানে তুলিনি, কি করে হয়ে গেছে আমি জানি না। তারপর সাইডে একটা বাগানও আছে, সেখানে ফুল একটা বেশি হয়নি, কেন কে জানে, বর্ষাকাল ফুল হওয়ার কথা কিন্তু কেন জানি না। তারপর এখানে কাঠ গোলাপের গাছ দেখতে পাচ্ছ, জুম করে তোমাদের ভিডিওটা দেখাচ্ছি, যেই ফুলগুলো নিচে পড়ে আছে খুব একটা ভালো না, ওই জন্য তুলিনি ফুলগুলো। তারপর যা আছে সব ওই ফুলের বাগানের ভেতরেই পড়ছিল। তারপরে মন্দিরের সামনে গেলাম, মন্দিরের উপরে উঠিনি, মানে ওখানে ভিডিও করা নিষিদ্ধ, উঠলেও তোমাদের কিছু দেখ। তারপর বেশ কিছুক্ষণ ওখানে বসি, লাইটও জ্বলে গেছিলো, কিছুক্ষণ পরে সন্ধ্যা আরতি শুরু হবে, কিন্তু অতক্ষণ ছিলাম না। তারপর বাড়ির পথে যাওয়ার আগে চাউমিন দোকানে যাই, চাউমিন নিয়ে বাড়িতে এসে চাউমিন খাই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর গিয়ে আর লিঙ্কটা প্লিজ চেক কর।